হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো সয়া পকোড়া, মানে সয়াবিনের পকোড়া। তো আমরা অনেক রকমের পকোড়া খেয়েছি, চিকেন পকোড়া, পনির পকোড়া, চেপসি পকোড়া। তো আজ বানাবো সয়াবিনের পকোড়া। চলো দেখে নিই যে কিভাবে আমি সয়াবিনের পকোড়া বানাচ্ছি। সয়া পকোড়ার জন্য আমি এখানে সয়াবিন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম মিনিট মতো, তারপর জলটা চেপে ফেলে দিয়ে এটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে একে একে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা অল্পই দেব, তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। অল্প ধনে গুঁড়ো হাফ চা চামচ মতো, আর হাফ চা চামচ মতো জিরের গুঁড়ো। আর আমি এর মধ্যে দেব একটা ভাজা মশলা, যেটা তৈরির রেসিপি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা মশলা, এতে ফ্লেভারটা ভালো আসে। একটা বড় সাইজের পেঁয়াজ, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, যাতে একটু মচমচেও হয়, একটু স্বাদটাও ভালো আসে তার জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন, অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার, মেখে দেখলাম একটু পাতলা হয়েছে তাই জন্য আমি এতে একটু বেসন অ্যাড করছি। তোমরা আগে মেখে দেখে নেবে, যদি প্রয়োজন হয় বেসন একটু অ্যাড করে দেবে। অল্প পরিমাণে ময়দাও দিতে পারো, বাট আমি এখানে ময়দা দিচ্ছি না, আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেসনই দিয়েছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানোর কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, গরমটা আমি এইভাবে চেক করে নেব। তেল গরম হয়ে গেছে, বাবলগুলো ওপরে উঠে এসেছে, এরপর আমি পকোড়াগুলো ছেড়ে দেব। আমি আর এক পিঠ উল্টে দেব এবং ভালো করে দুপিঠ দুদিকটা আমি ভালোভাবে ভেজে নেব। এটা খেতে খুব টেস্টি হয়, তোমরা বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এবং সেটা আমাদের জানিও যে কেমন লাগলো রেসিপিটা। হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। আমি এখানে ছোট সাইজের করেছি, তোমরা চাইলে বড় সাইজও করতে পারো, তবে বেশি বড় সাইজ করলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তাই আমি ছোট সাইজেই করেছি। কত সহজে তৈরি হয়ে গেল সয়া পকোড়া। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই রকম সয়া পকোড়া, চায়ের সাথে এই মুচমুচে সয়া পকোড়া কিন্তু জাস্ট জমে যাবে। নিয়েছি একটা, এবারে আমি সার্ভ করে দেব। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, এইভাবে নিয়ে রাখাচ্ছি। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে পারো। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো।